আমার কংগ্রেসের একটা অনুষ্ঠান আছে জওহার বালমঞ্চ, তার আমার অসমের সভাপতি হয়েছে ডক্টর সাজিদ হুসেন ডাঙরিয়া। তেখেতসকলের উদ্যোগত গোটে অসমত শিশুসকলের মাজত বিশেষকে রাষ্ট্রীয় পতাকা বিতরণ আর জাতীয়তা বোধ, আমার দেশখনের প্রতি যেটা আমার স্বদেশ প্রেম তাক বৃদ্ধি করবর কারণে বা তেওঁলোকৰ মনত অধিকভাবে জাগ্রত করবর কারণে আমার এই জওহার বালমঞ্চয়ে একটা কার্যসূচী লৈছিলে। আর সেই কার্যসূচী মর্মে আমি আজি গুৱাহাটী ফটাশিলর এই শিশু গৃহত আহিছো। আর মই এটা এফালৰ পৰা অতি দুঃখ আর বেদনার কথা যে পিতৃহারা মাতৃহারা লোৱাছিলিখিনিক আমি ইয়াত এনেকে রাখিছো, রখা হৈছে। কিন্তু এটা মই দেখিছো যে ইয়ার যিসকল প্রশিক্ষক আছে, যিসকলৰ দায়িত্বতে অনুষ্ঠানটো আছে, তেওঁলোকে যথেষ্ট চেষ্টা কৰিছে। প্রায় জনগণ মন আমি গালো, তেওঁলোকৰ মুখস্থ আছে। আমার লতা মঙ্গেশকারর যেটো গান আছিল আমার এই বটন, এইটো তেওঁলোকৰ মুখস্থ আছে। তিনিটামান গান তেওঁলোকে গালে আৰু কেইজনমানক সুধিছিলোঁ যে 15 আগষ্ট কিয় আমি মনত রাখো, কব পাৰিছে। আৰু হিন্দী অসমীয়া দুইটা ভাষাতে কথা কোৱা ল'ৰা ছোৱালী আছে। আর সচাকে এই কি বলে কম আর অল্প আবেগিকও হলো ইয়াত পেলে সবই হয় ইয়াত আহিলে। সবচেয়ে দুর্ভাগ্যর কথাটো হৈছে যিটো সময়ত আমি রাজনৈতিক বিলাকে অসমৰ ৰাইজৰ মৌলিক সমস্যাবিলাকক লৈ বেছিকৈ চিন্তা কৰিব লাগে, কেনেকৈ জাতিটো স্বাৱলম্বী কৰিব পাৰি, কেনেকৈ ল'ৰা ছোৱালীবিলাকক আৰু শিক্ষার প্রতি ধাউতি আনিব পাৰি, আমার সমাজত যেবিলাক স্কুল কলেজ হস্পিটেল দলঙৰ সমস্যা আছে এইবিলাক কেনেকৈ সমাধান কৰিব পাৰি, রাস্তা অবস্থা বেয়া হৈ আছে, চাহ বাগিচাবিলাক বিক্ৰী কৰিবলগীয়া হৈছে, শ্রমিকসকলৰ যিটো অৱস্থা, কৃষকসকলৰ যি সমস্যা, বানাক্রান্ত ৰাইজৰ যি সমস্যা, এই কথাবিলাকক বাদ দি কেৱল সাম্প্রদায়িক মেরু বিভাজনৰ ৰাজনীতিৰে যে কেইটামান দলে নিজৰ ৰাজনীতি কৰিব বিচাৰিছে, এইটো মই ভাবো আমার রাজ্যখনের কারণে অত্যন্ত দুর্ভাগ্যর কথা। আজি দুবছৰৰ পৰা মই দেখিছো অসমৰ মুখ্যমন্ত্রীজনে প্রত্যেক দিনাই জাতি বিদ্বেষ, ধর্ম বিদ্বেষ, বিভাজন, ঘৃণা রাজনীতি করে আহিছে, সদায় কেবল ঘৃণা। আর সহায় করে আহিছে AIUDF-এ এই যে ঘৃণার রাজনীতি, এইটো বাদ দি পেলায় এই যে উন্নয়নের গঙ্গা বয়ে আছে বলে কয়ে আছে, এটা 2000খন যে মদৰ দোকান খুলিছে কথাবিলাক তল পৰি যায়। আজি যে 25 লাখ নিবনুৱাক তৰুণ গগৈ ডাঙৰীয়া কেতিয়া চাকৰি দিব বুলি প্ৰশ্ন সুধিছিলে, সেই প্ৰশ্নটো তল পৰি যায়। মূল্যবৃদ্ধি হৈ আছে, এই কথাটো তল পৰি যায়। গতিকে এই যিখিনি মানুহে এই ধৰণৰ কথা বতৰাৰে গোটেই সমাজখনৰ মাজত এটা উশৃংখলিত পৰিস্থিতি, এটা অশান্ত পৰিস্থিতি কৰিব বিচাৰিছে। আজি যিটো আমাৰ মঙলদৈত অস্ত্ৰ প্ৰশিক্ষণ হ'ল, এফালে পৰেশ বুৰাক কৈ আছে আপুনি অসমলৈ আহক ফুৰিবলৈ, এফালে অস্ত্ৰ প্ৰশিক্ষণ দি আছে, এফালে আপুনি শান্তিৰ কথা কয়, এফালে অশান্তিৰ কাৰণে ট্ৰেইনিং কৰি আছে। এই কথাবিলাক আমি বাদ দি পেলাই কেনেকৈ আমি অসমৰ মূল প্ৰগতি আৰু শান্তিৰ ধাৰুৱাটোক আগুৱাই নিম, সেইটো আমাৰ কংগ্ৰেছৰ মূল চিন্তা। সবৰে বাক স্বাধীনতা আছে, যোনে যি কয়। প্ৰিয়ংকা গান্ধী ডাঙৰীয়ানীয়ে খেলিম বুলি ক'লেতো আপত্তি কৰিবলগীয়া একো নাই, কিন্তু মই ভবা নাই যে তেওঁ তেনেকুৱা কথা চিন্তা কৰিছে বুলি। তেওঁলোকৰ স্বৰূপবিলাক তেওঁলোকে নিজেই প্ৰকাশ কৰি আছে। মই আমিনুল দিছিলাম ডাঙৰীয়া কম যে আগলৈ অলপ সাৱধান হ'ব, কেলে এফালে আপোনালোকৰ MLA কৈ আছে কংগ্ৰেছে ক্ষমতালৈ আহিলে এনেকুৱা হ'ব, কংগ্ৰেছ বেয়া, আকৌ এফালে এজনে লাগি আছে যে কংগ্ৰেছৰ লগত সোমাবৰ কাৰণে ৰাহুল গান্ধীক কেনেকৈ বুজাব লাগে। তেওঁলোকে গৈ আছে কোনফালে, পূবফালে গৈ আছে নে পশ্চিমফালে গৈ আছে, আগফালে গৈ আছে নে পিছফালে গৈ আছে, এতিয়া এইটো ভাবি থকাবিলাকৰো মূৰ ঘূৰাব। এতিয়া সেইটো মই দুবছৰ আগতে কৈছোঁ যে 21 চনত যদি কংগ্ৰেছে সাৰ পানী নিদিলেহেঁতেন আজি AIUDF দলৰ দলটো অসমৰ ৰাজনীতিত ইতিহাস হ'লহেঁতেন। এতিয়া আমি যেতিয়া লগত নাথাকোঁ বুলি ক'লোঁ, নলওঁ বুলি ক'লোঁ, তেওঁলোকৰ ইতিহাস হ'বলৈ মন নাই, শেষলৈকে চেষ্টা কৰিব জীয়াই থাকিব পাৰি নেকি। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।